এই সরকার জনপ্রতিনিধিত্বশীল নয়, এদের সরাতে দেশের প্রতিটি নাগরিককে পথে নামতে হবে। বিগত নির্বাচনে বিএনপি যে ভুল করেছে, এবার বিএনপি তা করবে না। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেজর হাফিজ এসব কথা বলেন। বলেন, নিরপেক্ষ সরকার না হলে নির্বাচনে যাবে না বিএনপি। এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবো এবং এই সরকারের অপসারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে বাস্তবায়ন করব।